মালটাকে গাড়িতে তোল। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব পরিচিত একটি মিম বা রসিকতার বিষয়বস্তু। বেশ কিছুদিন ধরেই মালটাকে গাড়িতে তোল সংলাপের একটি মিম বেশ ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। প্রতিদিনই নতুন নতুন মাত্রা, নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে এই মিমটার সাথে। ডায়লগটার ব্যাকগ্রাউন্ডের বিষয়বস্তু বদলায়, চিত্রপট বদলায়, কিন্তু বদলায় না একটি নিরীহ চেহারা। কে এই নিরীহ চেহারার মানুষ? আশির দশকের অনেক মানুষই হয়তো তাকে খুব সহজে চিনে ফেলবে, কিন্তু বর্তমান সময়ের অনেকেই তার আসল পরিচয় জানে না। কেউ কেউ আবার বলছেন কলকাতার নায়ক তাপস পালের কথা। চেহারায় কিছুটা মিল থাকলেও এই মানুষটা তাপস পাল নন, কারণ তাপস পাল যেমন ছিলেন কলকাতার সিনেমার বিখ্যাত নায়ক, তেমনি এই মানুষটা ছিলেন কলকাতার সিনেমার বিখ্যাত খলনায়ক। নাম তার সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। এই প্রজন্মের দর্শকের কাছে পরিচিত না হলেও সত্তর ও আশির দশকের ভারতীয় বাংলা সিনেমার দর্শকদের কাছে তিনি পরিচিত মুখ। এখন প্রশ্ন হলো, মালটাকে গাড়িতে তোল সংলাপের সঙ্গে তার সম্পর্ক কি? আসলে এটি সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের সিনেমার একটি সংলাপ। সিনেমাটির নাম খেলাঘর। 1999 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটিতে সৌমিত্র বন্দ্যোপাধ্যায় যথারীতি অভিনয় করেছিলেন খলনায়ক চরিত্রে। সেই সিনেমার এক দৃশ্যে দেখা গেছে ফাঁকা রাস্তায় হেঁটে যাচ্ছে নায়িকা, তাকে দেখে সৌমিত্রের চরিত্র বলেছে মালটাকে গাড়িতে তোল। সেই থেকেই সৌমিত্রের সঙ্গে জুড়ে গেছে সংলাপটি। খল চরিত্রের অভিনয়ের জন্য পরিচিতি পাওয়া এই অভিনেতার জন্ম ভারতের হুগলির পান্ডুয়ার দমদমা গ্রামে। ষাটের দশকে মাত্র 8 বছর বয়সে শুভা ও দেবতার গ্রাস সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। 80 দশকে প্রায় 150 সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন। 1982 সালে মুক্তিপ্রাপ্ত ত্রয়ী সিনেমায় দেবশ্রী রায় ও মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করে আলোচিত হন তিনি। ত্রয়ী ছাড়াও গুরু দক্ষিণা, ইন্দ্রজিৎ, পাপপুণ্য, বদনামের মতো চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। 2000 সালের 8 জানুয়ারি মাত্র 46 বছর বয়সে মারা যান সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। মালটাকে গাড়িতে তোল যে সংলাপটি নিয়ে আজকের এত তুলকালাম কাণ্ড, সেই সংলাপের সিনেমা খেলাঘর ছিল সৌমিত্র জীবনের শেষ সিনেমা। বেঁচে থাকতে হয়তো সৌমিত্র কখনো ভাবেননি এত বছর পর তার একটি সংলাপ আলোড়ন তুলবে নেট দুনিয়ায়।